হ্যালো, আমি মুফিদ। আর আমি নিনা। আমরা কয়েক বছর ধরে এই পোশাক কারখানায় কাজ করছি এবং আমরা আবিষ্কার করেছি যে প্রত্যেক কর্মীকে কাজের শ্রেষ্ঠত্ব অর্জন করতে এবং তার আকাঙ্ক্ষা পূরণ করতে হলে তার মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন। কিন্তু মানসিক স্বাস্থ্য কি? মানসিক স্বাস্থ্য হলো সুখ এবং জীবনের চাপের সাথে মোকাবেলা করার ক্ষমতা এবং যেখানে আমরা আছি সেখানে উৎপাদনশীল থাকা। যদি আপনি মানসিকভাবে চাপগ্রস্ত হন, এটি আপনার চিন্তাভাবনা, আচরণ, শারীরিক স্বাস্থ্যকে প্রভাবিত করে এবং আপনার কাজ করার ক্ষমতাও হ্রাস করে। এই কারণেই প্রতিটি কারখানায় একটি মানসিক স্বাস্থ্য নীতি রয়েছে যা কর্মচারীদের কাজের চাপের সাথে মোকাবেলা করতে এবং মানসিক সুস্থতা প্রচার করতে সহায়তা করে। এই নীতির তিনটি প্রধান উপাদান রয়েছে, প্রতিরোধ, সুরক্ষা এবং সহায়তা। প্রথমে প্রতিরোধের কথা বলি। কারখানায় আমার সময়কালে আমি মানসিক স্বাস্থ্য, উদ্বেগ এবং বিষণ্ণতা সম্পর্কে অনেক কর্মশালায় অংশ নিয়েছি। এছাড়াও যেখানে আমরা কাজ করি সেই পরিবেশটি সমস্ত ধরনের নির্যাতন থেকে মুক্ত, বায়ু চলাচল এবং আলো যথেষ্ট এবং বার্ন আউট প্রতিরোধের জন্য অতিরিক্ত সময় সীমাবদ্ধ থাকে। সুরক্ষার জন্য কারখানাটি আমাদের সুপারভাইজারদের প্রশিক্ষণ দেয় যাতে তারা আমাদের সাথে মানসিক চাপের পরিস্থিতিতে কিভাবে মোকাবেলা করবে তা জানে। আমি প্রচুর চাপের মধ্য দিয়ে গিয়েছিলাম, তাই আমি আপনাকে সহায়তার শেষ অংশটি বলবো। মুফিদ একজন প্রাণবন্ত কর্মী যিনি তার কাজ খুব ভালোবাসেন এবং কেউ যদি কোনো সমস্যায় পড়ে তিনি সর্বদা সহায়তা করতে প্রস্তুত থাকেন। একদিন কাজে একটি সমস্যা ছিল, কিন্তু আমি মনোযোগ দিতে পারছিলাম না। আমি কিছুদিন ধরে চাপ, উদ্বেগ এবং ভয় অনুভব করছিলাম। আমরা মুফিদকে উৎসাহিত করলাম যাতে কেউ তাকে সহায়তা করতে পারে। সে তার চাকরি হারানোর ভয়ে ছিল, কিন্তু অবশেষে সে আমাদের সুপারভাইজারের কাছে গেল। সুপারভাইজার আমাকে আশ্বস্ত করলেন যে অনেক মানুষ এই অনুভূতিগুলি অনুভব করে এবং একজন কর্মী হিসাবে আমার চুক্তি বাতিল হতে পারে না। আমি সহায়তা চাওয়ার অধিকার রাখি এবং এটি কারখানার দায়িত্ব যে তারা এই সহায়তা প্রদান করবে। মুফিদ কারখানার মানসিক স্বাস্থ্য ফোকাল পয়েন্টের কাছে গেলেন, যিনি আমাদের সমস্যাগুলি শুনতে প্রশিক্ষিত, আমাদের গোপনীয়তা রক্ষা করেন এবং একাধিক ভাষায় কথা বলতে পারেন। মুফিদ তার নিজের ভাষায় তার সমস্যাটি জানান। কারখানাটি আমাকে সমস্ত সহায়তা প্রদান করেছিল এবং একটু একটু করে আমি ভালো হয়ে উঠি, আরও প্রাণবন্ত, আরও প্রেরিত এবং আরও দক্ষ। এ কারণেই আমরা আপনাকে আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে পরামর্শ দেই। ভালো ঘুমান, স্বাস্থ্যকর খাবার খান, ব্যায়াম করুন, আপনার শখে নিযুক্ত থাকুন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে যোগাযোগ রাখুন। আর যদি আপনি মানসিক স্বাস্থ্য সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, চিন্তা করবেন না, সর্বদা একটি সমাধান আছে। আপনার মানসিক স্বাস্থ্য সহায়তা চাওয়ার অধিকার আছে এবং আপনার চুক্তি বাতিল হওয়ার ঝুঁকি নেই। কারখানার মানসিক স্বাস্থ্যের অগ্রাধিকার দেওয়া ব্যক্তি এবং সামগ্রিক কাজের পরিবেশ উভয়ের জন্যই উপকারী।